আমাদের কাঁঠাল মাঠার মোহাম্মিজুর রহমান দেখছেন কি সুন্দর একটা খেলা দিয়েছে, এত অসাধারণ বোলিং যেটা আসলে আমরা কখনোই কল্পনা করি নাই। আসলে দেশের মাটিতে মোহাম্মিজুর রহমান খুবই ভালো খেলত এবং গত কিছুদিনের মধ্যে আসলে মোহাম্মিজুর রহমানের বোলিং লাইনটা আসলে যে কাঁটার যার বলের যে একটা ডিজাইন আসলে এই ডিজাইনটা কিছুদিন জন্য একটু মানে লো হয়ে গেছে, কিন্তু কিন্তু দেখেন আবারও সে আইপিএলে যাওয়ার পরে আইপিএলে যখন চেন্নাই সুপার কিংয়ে তখন তাকে কেউ নেয়নি, তখন চেন্নাই সুপার কিং তাকে নিয়েছে। তো চেন্নাই সুপার কিংয়ে যাওয়ার পরে দেখছেন তার এত অসাধারণ বোলিং, মনে হচ্ছে মোহাম্মিজুর রহমান আগের রূপে সে ফিরে গেছে। মনে হচ্ছে মোহাম্মিজুর রহমান সে আগের রূপে এবং এত সুন্দর বোলিং তার কাটার এত সুন্দর হয়েছে, দেখেন চার ওভারে এবং রানও কম দিয়েছে ষাটটা উইকেট নিয়েছে, ষাটটা উইকেট তার মধ্যে ম্যান অফ দ্য ম্যাচ পাইছে। তাহলে বুঝলেন যে এখনও যে পুরনো কথায় আছে না যে পুরনো জাল বাতে বরকত হয়, পুরনো জাল বাতে বরকত হয় এবং পুরনো জাল আপনি যতই অবহেলা করবেন কিন্তু দিন শেষে আপনি পুরনো সাইল আপনার প্রয়োজন। তদরূপ করে আসলে আমাদের যে পুরনো যে প্লেয়াররা আছে আসলে তাদেরকে যদি একটু যদি সুন্দরভাবে যদি পরিচালনা করা হয় আসলে তাদেরকে দিয়ে কিন্তু সম্ভব, তাদেরকে দিয়ে কিন্তু সম্ভব এবং তাদের দ্বারাই কিন্তু আবারও পুরনো রূপ ফিরে আসবে। এবং খুবই অসাধারণ বোলিং করেছে মোহাম্মিজুর রহমান, যেটা আসলে আইপিএলে খেলাটা আসলে না দেখলে না যে মানে এত সুন্দর বোলিং করে তার এত সুন্দর বলের টান এবং উত্তেজনা এবং বলের সুইং কিন্তু একটা দুটা না ষাটটা উইকেট নিয়েছে, একটা দুটো উইকেট নেয় না ষাটটা উইকেট নিয়েছে। তো আশা করি এই ধারাবাহিকতা সামনের ম্যাচগুলো ভালো খেলবে, আশা করি মোহাম্মিজুর রহমানের জন্য শুভকামনা।